গ্রীষ্মের মৃদুমন্দ বাতাসে বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে পাকা আধা পাকা ধানের শীষ, আর দোলায়মান সেই শীষের সাথে যেন মিশে আছে কৃষকের স্বপ্ন। এরই মধ্যে সোনালি রং ধারণ করতে শুরু করেছে অনেক জমির ফসল। কদিন বাদেই শুরু হয়ে যাবে বোরো মৌসুমের ধান কাটা, এরপর মাড়াই করে নতুন ধান ঘরে তোলার উৎসব। স্থানীয় কৃষকরা বলছেন, অনুকূল আবহাওয়া, নিবিড় পরিচর্যা, যথাসময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে এবছর বোরো ধানের আবাদ ভালো হয়েছে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলনের আশা করছেন তারা। হ্যাঁ, ধানের বাম্পার ফলন যদি দিন ভালো থাকে, বৃষ্টি বাদল না হো, তো আমরা বাম্পার ফলন হবে। বন্যা বৃষ্টি না হইলে তোর গুছাইছে ভালোই, ইয়াতে ঠিক হলছে, সুন্দরই দেখা যায়। যদি এলাকাতে জোর বৃষ্টি বাদল থেকে রক্ষা হয়, তাইলে ফলন ভালোই হবে ইনশাল্লাহ। কিছুদিন বাদেই রাশি রাশি সোনালি ধানে ভরে উঠবে গোলা, মুখে ছড়াবে হাসি, এমন দিনের অপেক্ষায় কসবার কৃষাণ কৃষাণীরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর কসবা উপজেলায় 13,765 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন, সেবা দিয়ে যাচ্ছেন কৃষকদের, এমনটাই জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজেরা বেগম। কসবা উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা 13,665 হেক্টর। বর্তমানে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, কেননা একটু বৃষ্টি বাদল, ডিসেম্বরের দিকে কিছু বৃষ্টি বাদলের কারণে কিছু জমি যেমন সরিষার কিছু এরিয়া নষ্ট হয়েছে, সেই জায়গাগুলো রিপ্লেস করেছে বোরো আবাদের মাধ্যমে। তো এখন বর্তমানে 13,765 হেক্টরের প্রায় আবাদ অর্জিত হয়েছে। তাছাড়া আমাদের এর মধ্যে বিভিন্ন জাত রয়েছে, যেগুলো নতুন নতুন জাত এবং হাইব্রিড জাত, উপশির নতুন জাতের মধ্যে রয়েছে 96, বিধান 96, তারপরে বিধান 28, বিধান 29, বিধান 92, এইসব জাতগুলো আবাদ হচ্ছে। হাইব্রিডের মধ্যে SL88, দোয়েল, টিয়া, এই জাতগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে আরও রয়েছে সুবর্ণশ্রী।